ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি আমার চ্যানেলে। সবাইকে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি, হঠাৎ করে প্ল্যান হলো, হুচুক করে আর কি। তোমাদের দাদাভাইকে বললাম যে একটু চিলি চিকেন খাবো, তোমাদের দাদাভাই বললো চিলি চিকেন খাবো। তো দেখো, আমি ঘরে মোটামুটি টুকিটাকি যা জিনিস ছিল সেটা নিয়েই, এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, এই যে দেখতেই পাচ্ছ কিমা করে নিয়েছি সমস্তটা এখানে। এখানে মাংসটা ম্যারিনেশন করতে দিয়েছি, সস এইটুকানি আছে। সয়া সসটা আমি একটা বোতলে এনে রাখি। তো এই দেখো, আমি এবার পকোড়াটা দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলো না, মাঝে মাঝে আমার মুড অফ করে দেয় তেলের যে ব্যাপারে, ও খুব মানে সচেতন। দেখো এইটা ভাজতে তো একটু তেল লাগবে, ও তো দেখেই ভয় হয়ে গেছে যে এত তেল দিয়ে ভাজবে, এত জাঙ্ক হয়ে যাবে, আমি খাবো না। তো টেস্টি খাবার বলো, তেলেই ভালো লাগে, ঠিক না? তো মাংসের দোকান থেকে আমি বলেছিলাম কাকুটাকে একটু ছোটো ছোটো পিস করো, কারণ বাড়িতে তো এত তেল ফেল দিয়ে এত কিছু করে না। তো কাকুটা বড়ো বড়ো পিস করে দিয়েছে। তুমি আমার মুখটাই কেটে দিচ্ছ, কী সুন্দর ক্যামেরা ধরেছ। তো সবাই রাত্রেবেলা কেকই ডিনার করবে, এটা জানি না আজকে রাতে ছাড়া হবে বা কালকে কেকই ডিনার করবে, কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? শীতকাল আসছে, অবশ্যই শীতকাল আসছে, কেকই খাচ্ছ এটাও জানাবে। তো এই দেখো, আমার মোটামুটি আমি দুভাগে ভেজেছি, এখানে কিছুটা ভাজা আর একটা আমাদের। তো দেখো মুখই দেখাচ্ছে নাকি ক্যামেরা ধরছে, তোমার কি দেখবে আর যা তা কমেন্ট করবে। তো আরেকজন আছে, সে তো অর্ধেক উড়িয়ে দিয়েছে, কিছু করার নেই, আমি বলেছি একটা থেকে থাকে, কারণ সবাই তো খাবে, ইচ্ছির ব্যাপার একটা। তো চিনি অর্ধেক উড়িয়ে দিয়েছে খেতে খেতে। তো দেখো এটা আমার লাস্ট, মানে আর ভাজার কিছু নেই। এবার আমি গ্রেভিটা বানাবো, এই আমার ভাজাটা তুলে নিলাম। তোমরা কমেন্টে আমাকে বলবে কিরকম হলো। না খেলে কি করে বলবে কিরকম হলো, তোমার দেখেও তো বোঝা যায় না, রান্নার কালার দেখেও বোঝা যায়। এটা যারা খেতে ভালোবাসে আমার মতো, তারা কালার দেখেই বলে দেবে রান্না কিরকম ঠিকঠাক। তো এটাও দিয়ে দেবো, অ্যাডজাস্ট করে দেবে ব্যাপারটা। যে গ্রেভিটা ছিল ওটা আমি এটার মধ্যে, তো মশাই তেলটা খেলেই তো ভাজাটা তবে টেস্টি হবে তেলটা দিলেই। তবে আমার মনে হয় তেল কম দিলেও হবে, এত তেল লাগবে না। মিস্টার বর, এই আমার মিস্টার বরকে এখন তোমাদের সামনে নিয়ে আসবো। কতটা কর্নফ্লাওয়ার এনেছিলাম গেল বছর, এখনো আছে কর্নফ্লাওয়ার।
পরিও কিছু মনে করো না, আমি না জোশের মাথায় তোমার দাদা ভাই ক্যামেরা অফ করেছিল, আমার আর খেয়াল নেই। আমি এই যে পকোড়াগুলো তুলে আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর চপ, রসুন, ঠিক আছে। এবার আমি একটু আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। তবে আমার মাম্মাকে কিন্তু অনেকেই বলেছে আমার মাম্মাকে আমরা ভিডিও করাই কেন, কিন্তু আমার মাম্মা কিন্তু ভিডিও করতে খুব ভালোবাসে, ও নিজে থেকেই খুব ইন্টারেস্টেড ভিডিওর ব্যাপারে। তো আমাদের মতো ছাপোছা ঘরে আমরা যেটুকু রাখি, ঠিক আছে, মধ্যবিত্ত সাধারণ মধ্যবিত্ত ঘরে আমরা যেটুকু রাখি সস প্রত্যেকেই ঘরে রাখি, পেঁয়াজ রসুন তো আমাদের বাজারের মধ্যে আছেই, ছোটোখাটো এটাও একটা কেনা রেখে যেতেই পারে, কারণ ফ্রিজে রেখে দিলে অনেকদিন ধরেই চলে। তো সেরকম কিছু মশলা নেই দেখতেই পেলে, তো এটা বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে। জল দিয়ে গুলে, এটা জল দিয়ে একটু গুলে দেবো, এটাই আমি এখানে দিয়ে দেবো বাদবাকিটা হওয়ার জন্য। এই দেখো কিচ্ছু না, জাস্ট কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই ড্রাই চিলি চিকেন ভালোবাসে, রেডি না হয়ে দেখতে খাওয়া যাবে না, একটু জল দিয়ে দিই।
এই দেখো আর একটা বিশ্বত্ব আজকে আমার যে বোনটা থাকে আমাদের বাড়ি আছে, তো ও আমাকে মেহেন্দি পড়িয়ে দিয়েছে, খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে। তো এই যে তোমাদের দাদাভাইয়ের নাম লিখে দিয়েছে, আবার ডান হাতে এরকম নাম লিখেছে। আমি দেখো ওদের মেহেন্দি কেসটা দেখাও। ও তো এই দেখো আমার যে বোনটা থাকে সে আমাকে সুন্দর করে মেহেন্দি বানিয়ে দিয়েছে, দেখো হাতে পরিয়ে দিয়েছে। তো এগুলো তো উঠে গেছে, তো এইগুলো ওঠার কারণে এতক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে আছি, আগেই দেখিয়ে দিয়েছি
মামা টাটা করে দে।